नमस्कार बंधुरा, वेलकम टू शाशुड़ी बौमार हेसेल। आबार एकटा सुंदर रान्ना निये तोमादेर सामने चले एसेछि एबं अवश्यई निरामिष रान्ना। आजकेर रान्ना हलो काचकलार कोफ्ता कारी। तो काचकलार कोफ्ता कारी मा किभाबे बानियेछे सेटा आमी तोमादेर साथे शेयार करछि। आर कोफ्तागुलो मा तैरी करेछे से एकटु लम्बाटे टाइपेर, माने ओवाल शेपे तैरी करेछे। देखो, प्रथमे काचकलाटाके खूब सुंदरभावे खोसा छाड़िये निये आमी करे दियेछि प्रेसार कुकारे दुटो सिटि दिये निएछे। देखो কাঁচকলাটা একদম নরম হয়ে গেছে। এবার এই কাঁচকলাটার মধ্যে দেবার জন্য একটা মশলা তৈরি করছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ওটাকেই ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে একটু আলু সেদ্ধ নিল। সেদ্ধ আলুর সাথে কাঁচকলাটা চটকে নিচ্ছে। কাঁচকলাটা ভালো করে সেদ্ধ আলুর সাথে চটকে নিয়ে এর সাথে অন্যান্য মশলাগুলোকে মিক্সড করে দেবে। অন্যান্য মশলা বলতে আমরা তো দেখেছি যে একটা ভাজা মশলা মা তৈরি করেছে। হ্যাঁ, গোটা মশলা ভেজে গুঁড়ো করেনি, গুঁড়ো মশলাটাকেই ভেজে নিয়েছে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দেবে, আর তারপরে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবে হচ্ছে তোমার বেসন। বেসনটা অ্যাড করে দিল। বেসনটা অ্যাড করে আবার ভালো করে পুরোটাকে মিশিয়ে নেবে, না হলে বেসনটা গুটি পাকিয়ে যেতে পারে, মানে লাম্প হয়ে যেতে পারে বেসনটা। বেসনটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিল। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবে ওই ভেজে রাখা মশলাটা। ভেজে রাখা মশলাটা দিয়ে তারপরে এটাকে খুব সুন্দরভাবে আবার একবার মিশিয়ে নেবে। দেখো মেশানো রেডি। আর এই দেখো মা কি সুন্দর করে তৈরি করে নিয়েছে কোপ্তাগুলো। কোপ্তাগুলো তৈরি করে মা ওটাকে একটুখানি আবার বেসনের মধ্যে গড়িয়ে নিয়েছে। দেখেছো কোপ্তাগুলো রেডি। এবার মা কোপ্তাগুলোকে খুব সুন্দর করে ছাঁকা তেলে ভেজে নেবে। ভাজা কমপ্লিট। এবার তেল গরম করে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে অল্প করে ভাপিয়ে রাখা আলু। আলুটা দিয়ে আলুটা খুব ভালো করে নেড়েচেড়ে নেবে। আলুটা বেশ ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবে নুন, হলুদ গুঁড়ো, নর্মালি আমরা যেগুলো দিই, আর দিয়ে দেবে একটু কুচিয়ে রাখা টমেটো। আর একটা মশলা মা অ্যাড করবে, যেই মশলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি দেখিয়ে দিচ্ছি মশলাটায় কী আছে। তার আগে টমেটোটা মা আলুর সাথে অ্যাড করে দিল। এবার এই মশলাটার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা সব একসঙ্গে করে মিশিয়ে নিয়েছে। ওর মধ্যে গরম মশলাটাও মা একটু দিয়ে দিল। দিয়ে ভালো করে মিশিয়ে ওই বাটা মশলাটা অ্যাড করে দিল আলুর সঙ্গে। দিয়ে এবার আবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একদম ভাজা ভাজা করে নেবে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা চলে যায়। আবার একটু নুন দিয়ে দিল, কারণ তখন নুনটা পরিমাণ মতো দেওয়া হয়নি। আবার একটু নুন দিয়ে দিল। দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবে জল। দেখো কি সুন্দর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে। জল সবসময় কোপ্তাকারিতে একটু বেশিই দিতে হয়, কেননা কোপ্তাগুলো জল টেনে নিয়ে ফুলে যায় আর ঝোলটা চলে যায়। তো এইবার ঝোলটা যখন ফুটে গেছে তখন মা কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছে। কোপ্তাগুলো ছেড়ে দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেবে, যাতে কোপ্তাগুলোর মধ্যে সুন্দরভাবে নুন, ঝাল, মিষ্টি বা বাকি মশলার ফ্লেভারগুলো চলে যায়। তারপরে হয়ে গেল আমাদের কোপ্তাকারি রান্না। আর কিছুই কাজ নেই এটার মধ্যে, খালি ওপর থেকে এরপরে দেওয়ার আছে একটুখানি ঘি আর একটু গরম মশলা। মা গরম মশলা একটু বেটে রেখেছিল সেইটা দিয়ে দিল, আর একটু ঘি ছড়িয়ে দিল। দেখছো তো, ঘিটা ছড়িয়ে দিল, হয়ে গেল আমাদের কোপ্তাকারি রেডি। আশা করি তোমাদের মায়ের রান্না এই কাঁচকলার কোপ্তাকারিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো উইথ বেল আইকন। অনেক ভালো ভালো রেসিপি তোমরা এখানে পেয়ে যাবে। মায়ের হাতের রেসিপি তো অতুলনীয়। আর অনেক ধন্যবাদ ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখেছো বলে। চলো তাহলে আজকের মতো এখানেই রাখছি। আবার আসবো নেক্সট ভিডিওতে আবার সুন্দর কোনো রেসিপি।